সুন্দরবন এলাকায় গেছেন অথচ এখানকার মাছ খাননি এমন মানুষ কমই পাওয়া যাবে। এখানে আগত পর্যটকদের অন্যতম আকর্ষণ সুন্দরবনের বিভিন্ন প্রজাতির মাছ। স্থানীয় বাসিন্দাদের কাছেও প্রিয় সুন্দরবনের মাছগুলো। বিভিন্ন প্রজাতির মাছের আবাসস্থল এখানকার সাগর তীরবর্তী নদীর মোহনা, বনের ভেতর লবণ পানির খাল অথবা সুন্দরবনের বড় নদীগুলো। সুন্দরবনের প্রতিটি মাছের স্বাদ আলাদা এবং জিভে জল আসার মতো। আজ আমরা জানব জিভে জল আসা সুন্দরবনের সুস্বাদু মাছ নিয়ে। চলুন দেরি না করে জেনে নেই সুন্দরবনের জনপ্রিয় মাছ সম্পর্কে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। সুন্দরবন সৃষ্টির শুরু থেকেই এখানকার নদী, খাল ও মোহনাগুলো বিভিন্ন প্রজাতির মাছে পরিপূর্ণ। বনের জীববৈচিত্র্যের অন্যতম অংশ এ মাছগুলো। সুন্দরবন ভিত্তিক পেশাজীবীদের বড় অংশই মৎস্যজীবী। এসব জেলেরা সুন্দরবনের অসংখ্য ছোট বড় নদী খালে বংশ পরম্পরায় জীবিকা নির্বাহ করছেন মাছ ধরে। এখানকার যে উপায় সবচেয়ে বেশি মাছ ধরেন তা হচ্ছে চরগড়া বা চরভাটা পদ্ধতি। এ পদ্ধতিতে খালের চরে ভাটার সময় জাল পেতে রাখা হয়। জোয়ারের পানিতে জালে আটকে যাওয়া মাছগুলো সংগ্রহ করা হয় ভাটার সময়। সুন্দরবনে মাছ ধরার আরেকটি পদ্ধতি হচ্ছে ভাসান জাল। এ পদ্ধতিতে অপেক্ষাকৃত বড় নদীতে আড়াআড়িভাবে বিশাল আকৃতির জাল ফেলেন জেলেরা। এসব জালে ধরা পড়ে ইলিশ, কাইন, পায়রা, কৈবলের মতো সুস্বাদু প্রজাতির বড় মাছ। তবে পেশার বাইরে অনেকে বড়শি দিয়েও মাছ ধরেন সুন্দরবনের নদী খাল থেকে। সুন্দরবনের ভারত অংশে পাওয়া যায় 172 প্রজাতির মাছ এবং 20 প্রজাতির চিংড়ি, আর বাংলাদেশের সুন্দরবনে পাওয়া যায় 196 প্রজাতির মাছ এবং 20 প্রজাতির চিংড়ি। সুন্দরবনের মৎস্য সম্পদকে ভাগ করা হয় দুই ভাগে, স্বাদু পানির ও মিঠা পানির। মজার বিষয় হচ্ছে সুন্দরবনে একই মাছের রয়েছে বিভিন্ন স্থানীয় নাম, যেমন চিত্রা ও পায়রা একই মাছ, আবার কৈকাজা কাইকশেলও তাই। তেমনিভাবে একই মাছ রামশোষ ও তপসে। আকার অনুসারেও মাছের নাম বদল হয়, যেমন ছোট ভেটকি মাছকে পাতাড়ি, মাঝারি ভেটকি মাছকে ভেটকি এবং বড় ভেটকি মাছকে বলা হয় কোরাল। সুন্দরবনের অনেক স্থানের নামকরণ হয়েছে মাছের নামেই। পার্শ্বেখালী, কৈখালী, দাঁতিনাখালী, ভেটখালী প্রভৃতি স্থানগুলির নাম মাছের নামেই গড়ে উঠেছে। আগেই বলা হয়েছে এখানকার নদীতে এক এক মাছের আবাসস্থল এক এক জায়গায়। নদীর ওপরের দিকে থাকে ট্যাংরা মাছ, পায়রা, কাইন ও ভেটকি মাছ থাকে মাঝামাঝি, আর নিচের দিকে গভীর জলে থাকে মেদ মাছ। দাঁতিনা, পার্শ্বে ও চিংড়ি মাছ থাকে চরের কাছে। সব মাছের প্রজননকাল আবার এক সময় নয়। বনের নদী তীরবর্তী অংশে ধানি ঘাস, হেতাল, হরগোজা ও গোলপাতা জন্মে। গোলপাতার বনে মাছের ঝাঁক বেশি দেখা যায়, বিশেষত পায়রা, পার্শ্বে, ভাঙান, গলদা ও চিংড়ি মাছ। আজ এ পর্যন্তই। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ইস্যু, খবর বা বিষয় সম্পর্কে জানতে খবর সংযোগের সাথে থাকুন। কেমন লাগলো তা জানাতে করুন লাইক, কমেন্ট। আপনাদের কমেন্ট আমাদেরকে আরও সমৃদ্ধ করবে আগামীর পথ চলায়। জুনায়েদ আলী সাকি, খবর সংযোগ।